ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে যে টিপসটা নিয়ে আসি সেটা হলো কিভাবে খুব সহজেই একটা ফেসবুক পেজ সারা জীবনের জন্য পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। তো ভিউয়ার্স, ভুলক্রমে আমাদের দেখা যায় যে একটা কিংবা দুইটা ফেসবুক পেজ খুলেই ফেলি, সেগুলোর মধ্যে কোনো লেখালেখি বিং কিংবা কোনো কাজ কিছুই করি না, কোনো পোস্ট কিছুই করি না। তো ভিউয়ার্স, চাইলে আমরা এই পেজগুলো খুব সহজেই পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখার আগে নিচে লাল চিহ্ন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, একটা ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফোনের ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। তো এরকম একটা হোম পেজ চলে আসলে উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন একটা মেনু আছে। তো থ্রি ডট আইকন মেনু, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর একটা পেজ নামের অপশন দেখতে পারবেন। ফ্ল্যাগ ফটো দ্বারা এই অপশনটা সেট করা আছে। তো এই অপশনটা হলো পেজ। তো এই পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখতে পারবেন যে আপনাদের কয়টা ফেসবুক পেজ খোলা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফেসবুক পেজ খোলা আছে। তো এই পেজটা আমি এখন ডিলিট করব। তো ভিউয়ার্স, আপনারা ফেসবুক পেজটার উপর ক্লিক করে দেবেন। তো ফেসবুক পেজের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখতে পারবেন যে লেখা আছে পাবলিশ, ফটো, ইট ফেস আর লেখা আছে মোর। তো ভিউয়ার্স, আপনারা এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো ভিউয়ার্স, এরকম একটা পেজ চলে আসার পর দেখতে পারবেন যে এখানে ইট সিটিং নামের একটা অপশন দেওয়া আছে, ইট সিটিং। ভিউয়ার্স, আপনারা এই ইট সিটিংয়ের উপর ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম লোডিং করবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে তো এখানে অনেকগুলো পেজ আছে। তো এখানে আছে জেনারেল পেজ, ইনফো, মেসেজিং, নোটিফিকেশন, পেজ রোলস। তো ভিউয়ার্স, আপনারা জেনারেল অপশনে ক্লিক করবেন। জেনারেল অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আপনাদের ফোনের মধ্যে এরকম লোডিং করবে। লোডিং করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে ভিউয়ার্স, আপনারা নিচে নামবেন। তো ভিউয়ার্স, নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রিমুভ পেজ অপশন দেওয়া আছে। তো রিমুভ পেজ অপশনের নিচে লেখা আছে ডিলেট ইওর পেজ, অর্থাৎ আমার যেটা পেজের নাম সেই পেজটা আসছে। তো আপনাদেরও যেটা পেজের নাম থাকবে সেই পেজটা আসবে। আপনারা এই ডিলেট পেজের উপর ক্লিক করবেন। ডিলেট পেজের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন যে একখানে লেখা আছে ক্যান্সেল লেখা আছে আর অপর দিকে আছে ডিলেট পেজ। তো ভিউয়ার্স, আপনারা যদি একান্তভাবে এই পেজটা সারা জীবনের জন্য পার্মানেন্টলিভাবে ডিলেট করতে চান তাহলে ডিলেট পেজের উপর ক্লিক করবেন। ভিউয়ার্স, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা নিচে নামবেন। নিচে নামার পর দেখতে পারবেন যে এই পেজটা ইজ শিডিউলড টু বি ডিলেটেড ইন 14 days। তো এটা 14 দিনের মধ্যে একেবারে পারমানেন্টলিভাবে ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে একটা ফেসবুক পেজ পারমানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলেট করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে নিচে লাল চিহ্ন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।